ঘটনায় আন্তর্জাতিক জোর কোটা সংস্কার আন্দোলনে দুই শতাধিক মৃত্যু হাজার হাজার আহত এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে বিশ্বাসযোগ্য তদন্তের দাবি পুনর্ব্যক্ত করলেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত জরুরি কূটনৈতিক ব্রিফিংয়ে পশ্চিমা দুনিয়ার প্রতিনিধিরা প্রায় অভিন্ন সুরে কোটা আন্দোলনে ব্যাপক প্রাণহানি ও সহিংসতার আন্তর্জাতিক তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান সরকারের অবস্থান তুলে ধরেন কিন্তু কূটনৈতিকরা সরকারের ব্যাখ্যার সঙ্গে একমত নন বৈঠকে ঢাকায় নিযুক্ত আবাসিক প্রতিনিধি লুইস সহিংসতা ব্যাপকতার বিষয়টি তুলে ধরে শিক্ষার্থী সাংবাদিক পুলিশ শিশুসহ প্রত্যেকটি প্রাণহানির বিশ্বাসযোগ্য তদন্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততার প্রস্তাবের যৌক্তিকতা ব্যাখ্যা করেন কানাডিয়ান হাই কমিশনার লিলি নিকোলস জাতিসংঘ দূতের সঙ্গে অভিন্ন অবস্থান ব্যক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ নিয়ে কথা বলেন